তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার ধিক্কার মিছিলের আয়োজন করেছিল তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি, কিন্তু সেই মিছিলেই ফের প্রকাশ্যে এসে পড়ল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দলের শ্রমিক সংগঠনের সভাপতির বিরুদ্ধে সরব হলেন চেয়ারম্যান উদয়ন গুহপন্থীরা, দিলেন গো ব্যাক স্লোগান। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দিনহাটায়। তৃণমূল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেই কোচবিহারে তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়েছেন পরিমল বর্মণ। রাজ্য নেতৃত্ব থেকে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাতে অসন্তোষ জন্মেছে তৃণমূলের অপর গোষ্ঠীর মধ্যে। কোচবিহারে রবীন্দ্রনাথ ঘোষ ও উদয়ন গুহর বিরোধ বহু বছরের। 2015 সালে ফরওয়ার্ড ব্লক থেকে উদয়ন গুহ তৃণমূলে যোগ দিলে কোচবিহারে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্বের রেশ এদিনে মিছিল দেখা গেল। পরিমল বর্মণ রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী। দায়িত্ব নেওয়ার পর কয়েকদিন আগেই দিনহাটা এসেছিলেন পরিমলবাবু। সেখানে তিনি শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সহ সভাপতির বিশুধরের তৈরি করা কমিটিকে অবৈধ বলে ঘোষণা করেন। বিশুধর উদয়ন গুহর অনুগামী হিসেবে পরিচিত। এরপর পরিমলবাবু শ্রমিক ইউনিয়নের সমস্ত বিভাগের ওপর নজর রাখার জন্য দুজন আহ্বায়ককে নিয়োগ করেন। শ্রমিক নেতা দিলীপ রায় ও রবীন্দ্র দেকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে সমস্যা তৈরি হয়। কিছুদিন আগে কে বা কারা কমিটি ঘোষণা করেছেন আমি জানি না, তারা কী দায়িত্বে আছেন কীভাবে কোনো রকম ইনফর্ম করেনি, এখনো পর্যন্ত কিছু বলেনি। আর জেলার সভাপতি কমিটি ভেঙে দিয়ে এখন বর্তমানে আমি একমাত্র সভাপতি, অতএব জেলা কমিটি হয়নি, তার কোনো সহসভাপতির প্রশ্ন নেই। ঠিক আছে, তো যেটা করেছি সেটা অবৈধ, সেটা আমি ঘোষণা করলাম। এবং কমিটিগুলো যেন কাজ করতে পারে, বিগত দিনে যে কমিটিগুলো ছিল সেগুলোই আপাতত কাজকর্ম চলবে। আমরা সম্মেলনের মধ্যে দিয়ে প্রত্যেকটা ট্রেডে কমিটিগুলো রিনিউয়াল। উদয়ন গুহর অনুগামীদের বক্তব্য, পরিমলবাবু দল বিরোধীদের ওপর বেশি ভরসা করছেন। নির্বাচনের সময় যারা বিজেপি হয়ে কাজ করেছিল তাদেরই দলে গুরুতর পদে বসাচ্ছেন। রবীন্দ্র দে কয়েকদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে ফিরেছেন। নির্বাচনের আগে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে নাম লেখান। এরপর নির্বাচনের ফল ঘোষণার পরেই তিনি ফের তৃণমূলে ফিরেছেন। উদয়ন গুহর নেতৃত্বকে অমান্যতা দিয়ে তিনি এখানে উপদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছেন দুই তিনজন মূর্খ অশিক্ষিত বিজেপির দালালকে নিয়ে। সেই বিজেপির দালালই আইএনটিউসি দিনহাটা আইএনটিউসি মানবে না, এবং উদয়ন গুহর নেতৃত্বে আগামী দিন দিনহাটার শ্রমিক আন্দোলন চলবে। এই বার্তা আপনাদের মাধ্যমে জেলার আইএনটিউসির সভাপতিকে আমরা দিতে চাই। তিনি কুচবিহারে বসে রাজনীতি করবেন, দিনহাটার মাঠে তার কোনো স্থান নেই। এই সমস্ত ঘটনা প্রতিবাদ ক্ষেত্র হয়ে উঠল তৃণমূলে বিজেপির বিরুদ্ধে ডাকা মিছিলে। এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান উঠতে দেখা গেল, পরে সেখানে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পায়। ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী পরিমল বর্মণের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। এই ঘটনা অস্বস্তিতে ফেলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। ঘটনা নিয়ে প্রাক্তন জেলা সহ সভাপতি বিশুধর জানিয়েছেন, পরিমলবাবু হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শান্ত মাথায় সব সিদ্ধান্ত নিলে সকলেই মেনে নেবেন। পরিমল বর্মণের হঠকারী চিন্তা ভাবনা যদি থাকে তাহলে আমি বলবো যে সেটা উনি ঠিক করছেন না। একেবারে শান্ত মাথায় শ্রমিক সংগঠন পরিচালনা করেন, উনি আমাদের জেলা আইএনটিটিসির সভাপতি, আমরা সবাই মেনে নেব। কিন্তু শান্তভাবে সঠিক সিদ্ধান্ত নিন, তাহলে আপনার সাথে আমরা সবাই। এই ঘটনা ঘিরে ফের প্রকাশ্যে কোচবিহারের তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব। দাওয়াল ব্যুরো। মা বাবা সন্তানকে আদর করতে গিয়ে চুম্বন করলে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর পাশাপাশি শিশুদের মাস্ক না পরানো গেলেও তাদের আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।